বন্ধন মিডিয়া, আস্থার অপর এক নাম। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ গোলাম মাওলা বলছি, আপনারা দেখছেন বন্ধন মিডিয়া। আজকে আমাদের আলোচনা বিষয় হবে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যাংকার, বিসিএস, মাল্টিনেশনাল কোম্পানি এবং যারা অনার্সে ফাইনাল ইয়ার বা বিবিএ ফাইনাল ইয়ার বা মাস্টার্সে পড়তেছেন বা মাস্টার্স পাস করেছেন, এদেরকে নিয়ে আজকে কথা বলবো, শুধু মেয়েদেরকে নিয়ে। আপনার মেয়েদের ব্যাপারটা ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। মেয়ে পাসপোর্ট 3, পাসপোর্ট 4, পাসপোর্ট 5, পাসপোর্ট 6, এরকম অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে। ঢাকাতে ছেটেল, কেউ গাজীপুরে ছেটেল, কেউ মিরপুরে ছেটেল, কেউ দোলাই পাড়ে ছেটেল, কেউ দোলাই খাল ছেটেল, কেউ ওয়ারিতে ছেটেল, কেউ মালিবাগে ছেটেল, কেউ মৌচাকে ছেটেল, কেউ শান্তিনগরে ছেটেল, কেউ শান্তিবাগে ছেটেল, কেউ গাজীপুরে ছেটেল, কেউ ছায়াবিতে ছেটেল, কে মাওনাতে রাস্তা ছেটেল, কেউ মিরপুরে ছেটেল, কেউ ধানমন্ডিতে ছেটেল। হ্যাঁ, এইভাবে যারা বিভিন্ন বিভিন্ন এলাকা, বিভিন্ন ঢাকার মধ্যে বিভিন্ন স্থানের যে মেয়েগুলা আমাদের এখানে সদস্য হয়েছেন, এখানে হাজার হাজার মেয়ে এখানে আমাদের এখানে সদস্য হয়েছেন। কারো দুটা বাড়ি, কারো একটা বাড়ি, কারো তিনটা বাড়ি, কারো ফ্ল্যাট আছে, কারো তিন চার বাড়ি আছে, মানে একবারে ঠিকানা ছাড়া কোনো মেয়েই আমার কাছে নাই। সবারই কম বেশি ঠিকানা আছে, কোনোটা মেট্রিক, কোনোটা ইন্টার, কোনোটা ডিগ্রি, কোনোটা অনার্স, কোনোটা মাস্টার্স, কোনোটা বিবিএ, কোনোটা এমবিএ, কোনোটা ফার্মাসিস্ট বা ফার্মাসিস্ট, কোনোটা ইঞ্জিনিয়ার, কোনোটা ডাক্তার, হ্যাঁ কোনোটা ব্যাংকার। বিভিন্ন জাতীয় মেয়ে যত আছে, জাতের মেয়ে আছে আমার এখানে, ইনশাল্লাহ সব কিছু পাবেন আমার এখানে আসলে। অফিসে ঢুকলে যে যেরকম চাইবেন ঠিক এরকম ফাইল আমাদের কাছে রেডি আছে। এই দেন পশ্চিম দিকে একটু তাকিয়ে দেন, নিচের থেকে উপরের দিকে এনে হাজারে হাজার হাজারে হাজার ফাইল, ছবি না ফাইল, একটা ফাইলের মধ্যে 200-300 ছবি বাইরেটা আছে। আমরা কিন্তু সুর রাখি না, আমি কাছে সুর রাখে বিআরবি থেকে 10 বছর আগে এখানে রাখে, আমরা এটা রাখি না। যেটা বিআরবি থেকে একদম উপরে চলে গেছে, যার উপরে একদম উপরে ফেলে গেছে, বাবু আলমারির ভিতরে চলে গেছে সব, যেগুলি বিয়ে হয়ে গেছে আলমারির ভিতরে চলে গেছে, আবার অন্য রুমে আলমারি আছে, আলমারি হাউসফুল করে আসছে, যেটি বিয়ে হয়ে গেছে। আমাদের রেকর্ড এবং সব কিছু আমাদের হাতে নাতে আছে ইনশাল্লাহ। আমাদের বন্ধন মিডিয়া, বন্ধন ম্যারেজ মিডিয়া দুইটা আমাদের মিডিয়া ইনশাল্লাহ। আমরা ইউটিউবে আজকে বেশি দিন না, মাত্র 1 বর্ষ আমরা চালাচ্ছি। এর আগে তো সবাই সারা বাংলাদেশে আমাকে চিনতেন, বন্ধন মিডিয়া নামে পরিচিত আমারটা। 52 বর্ষ যাবার টাকা তো আমার এই প্রতিষ্ঠান ইনশাল্লাহ। ওয়ারি থেকে আরম্ভ করে ওয়ারিতে প্রথম অফিস, তারপরে গুলশানে অফিস, তারপর এখন আমাদের উত্তরাতে অফিস, উত্তরাতে দীর্ঘ 18-19 বছর অফিস আমাদের। এবং এখানে আমাকে চিনেন এমন কোনো ব্যক্তি খুব কম আছেন, যারা বাড়িওয়ালা গাজীপুরে কন, ঢাকা কন, উত্তরখান, দক্ষিণখান কন, মিরপুর কন, মৌচাক কন, ছায়াবৃত্তি কন, এদিক দিয়ে যা পুরো ঢাকা সিটি, শনি রাখা যাত্রা বাড়ি এদিক দিয়ে ওই যে ইয়া পর্যন্ত, আমের এই যে ড্যামরা পর্যন্ত, ড্যামরা পর্যন্ত, আর ইয়াতে আর কী বলবো, আর যে পূর্বাঞ্চল আর কী বলবো, পূর্বাঞ্চল তো এক চাপিয়া, হ্যাঁ প্রায় জায়গাতে আমার হাতে বিয়া, নারায়ণগঞ্জে কন, আড়াই হাজার কন, সোনারগাঁও কন, সোনারগাঁও 2500 আগে, ইয়াতে আমার অনেক আমার হাতের বিয়া ইনশাল্লাহ। দাউদকান্দি, হ্যাঁ কুমিল্লা, তারপরে চিটাগাং রোড, চিটাগাং, তারপরে তাজপুর, হ্যাঁ তারপরে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা সদর, তারপরে কুমিল্লা আশেপাশে যারা আছে একবারে ইয়াতে, এক নাম থেকে তেঁতুলিয়া পর্যন্ত, একবার রেললাইন পাড়িয়া ইয়া পর্যন্ত, ইন্ডিয়া বর্ডার পর্যন্ত, এক চাটি আমার হাতে কাজ হয় না এমন কোনো জায়গা আমার হাতে নেই ইনশাল্লাহ। সবার সব জায়গায় আমার হাতে বিয়ে আসে ইনশাল্লাহ। যারা আসে ভিতরে ঢুকে দেহাগুলি তা বাড়ি গেছে, অনেক বিয়ে দিয়েছে, ছেলের পক্ষে এলে দেহাগুলি ছেলে বাড়ি গেছে, অবশ্যই আমার বিয়ে আছে 2-4টা, মেয়ের পক্ষে এলে মেয়ের বাড়ি গেছে, আবার আশেপাশে অনেক বিয়ে আছে। যেদিকে তাকাবেন ওইদিকে আমার হাতে বিয়ে পাবেন ইনশাল্লাহ, যেখানেই তাকান আল্লাহর রহমতে। কাজে আমার কাছে মেয়ের অভাব নাই, ছেলের অভাব নাই, অনেক জায়গায় ছেলে নাই, কিন্তু আমার কাছে ছেলেও অনেক আছে। ছেলে ডাক্তার কন, ইঞ্জিনিয়ার কন, ব্যাংকার কন, বিসিএস কন, মাল্টি ন্যাশনাল কোম্পানি কন, আমেরিকা কন, ক্যানাডা কন, অস্ট্রেলিয়া কন, সুইডেন কন, সুইজারল্যান্ড কন, হ্যাঁ তারপরে আপনার লন্ডন কন, ক্যানাডা কন, আপনার এমন কোনো জায়গা নাই, হ্যাঁ যে অস্ট্রেলিয়া কন, অস্ট্রিয়া কন, হ্যাঁ জার্মান কন, জাপান কন, এমন কোনো জায়গা নাই বিদেশে যে আমি ওই দেশে আমার এমন 200-100 বিটা দিই নেই। আমার এত রেকর্ড বেশি আছে, আমেরিকা তো হিসাবে নেই, আমেরিকা তো অনেক ছেলে আমি বিয়ে দিচ্ছি, যেহেতু আমেরিকার থেকে আমার ডেলি ফোন দিচ্ছে, ভাই আমাকে আমার বান্ধবীর থেকে নাম্বার পাইছি, আমার এই বন্ধুর থেকে নাম্বার পাইছি, আমার বন্ধুর ছেলের থেকে নাম্বার পাইছি, এইভাবে প্রতিনিয়ত ফোন আসতেছে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় ইনশাল্লাহ। কেন আসতেছে, আমি ভালো কাজ করি বললে আসতেছে, সুন্দরভাবে কাজ করি ইনশাল্লাহ, আমরা সততার সাথে কাজ করি, 2-4টা হয়তো খারাপ করতেই পারে,
হ্যাঁ, দুই চারটা খারাপ করতেই পারি, এই জন্য যে এই জন্য পাখিতে যেমন বাদ পড়ে, আমাদের এমন দু একটা আছে খারাপ লোক পড়ছে। যেমন মেয়ে, অনেক মেয়ে আছে বিয়া দিলে একা মিনিট দেখার জন্য আবার বিয়াতে রাজি হয়, আবার আরেক জায়গাতে যায় এবং আমাদের নামে বদনাম বলে, হ্যাঁ যে আমার বিয়াটা দিচ্ছে একা মিনিটে, আমার দিচ্ছে না, হ্যাঁ নিষেধ করে টাকা দেওয়ার জন্য। এইরকম বহুত আছে, এরকম কিছু দুষ্কৃতিকারী লোক আছে। এগুলো ভাববে চিন্তা সবাই কাজ করবেন। একটা মেয়ের মা দেখবেন আগে, মা ভালো সন্তান ভালো, সন্তান ভালো মা ভালো হইলে সন্তান ভালো হবে, মা বাবা যদি খারাপ হয় ছেলে সন্তান খারাপ হবে। ওই যে গত দুই মাস আগে একটা মেয়ে বিয়ে দিছি, মেয়ের ফ্যামিলির বাবা নাই মা নাই, টাঙ্গাইল বাড়ি পরিচালিশ অথচ টাঙ্গাইল বাড়ি ঠিকানাই জানি না কোথায় বাড়ি। তারপরে আমি বলছি ছেলেকে আপনি ভালো করে খবর নেন, চিটাঙ্গের লোক আপনি মানে ভালো করে খবর নিয়ে কাজ করেন, আমার তো সন্দেহ লাগে মেয়েটা কথাবার্তি ভালো না, মেয়ে খালি সুন্দর হলে তো আমরা সুন্দর দেখে আপনি পাগল হয়ে গেছেন, খবর নেন। হ্যাঁ খবর নিচ্ছি, আমি খবর নেব নিচ্ছি, মেয়ের গার্জিয়ান আসতে হবে, মামা হইলে আসতে হবে, ভাই আসতে দুই ভাই আসতে হবে এখানে ঠিক অনুষ্ঠানের দিন। হ্যাঁ ভাইও আনছে, বোনও আনছে, সবাই আছে, আনার পরে হারা দিয়ে মন মন করা মন করা, অথচ বোনের সাথে তারা মিল নেই, জানে যে আরা বোনের চরিত্র জানে আর। পরে গিয়ে ওই যে ক্যান্টনমেন্ট থানায় জিডি করছে, যে জিডি মেয়েদের আমার উল্লেখ করে দিচ্ছে, আমার টেকা দেয় না, কামিনের টেকা দিচ্ছে না, অথচ মেয়ে কিন্তু সংসারে যাচ্ছে না, বিয়ে হওয়ার সঙ্গে সঙ্গে সে বাইরের বাসায় চলে গেছে। তো এইভাবে বলতেছি, এখন এইরকম খারাপ করতেই পারি দু একটা, তো কাজে আপনারা ভাববে চিন্তা কাজ করবেন। আমি মেয়ে দেখাবো, তারপর আবার আপনি বিয়ের খবর নেবেন, সব কিছু জেনে নেবেন, তা আসলে মেয়েটা কেমন, পরিবেশ কেমন, ফ্যামিলি কেমন জানবেন, জানিয়ে চিন্তা কাজ করবেন, তাইলে আর কোনো আপনারা বিপদে পড়বেন না। কাজে আপনারা আমার অফিসে আসবেন, নিয়মিতভাবে আসবেন, মেয়েদের ছবি ছবি দেখবেন, বংশ দেখবেন, তার সব কিছু দেখবেন, জাতকুল দেখবেন, দেখে কাজ করবেন। আগে বংশবৃদ্ধি, যখন স্বাধীনের আগে আমি কাজ করছি তখন বিয়া বাড়ি, খাবারি, মুন্সিবাড়ি, মিয়াবাড়ি, তদ্রিবাড়ি, এইগুলি খুঁজছে, খুঁজছে, বিয়া কালো হোক সুন্দর ওইটি দেখে না, খালি বংশটা দেখছে, এই জন্য ওইটি লাস্টিং করছে। এখন আপনারা কিন্তু বংশ দেখেন না, তাম্রা বাড়ি সাদা চান, তাম্রা সাদা চান বিলিয়েই ডেলি ডেলি পঞ্চাশটা মেয়ে, একশোটা মেয়ে, দুশোটা মেয়ে ডিভোর্স হচ্ছে প্রতিনিয়ত। কেন হচ্ছে? যে আমরা তাম্রা তাম্রা সুন্দর তো আমি শুধু বংশ দেখেন না, তার পারিবারিক কিছু দেখেন না। কাজে এগুলো ভাবে চিন্তা সবাই কাজ করবেন সততার সাথে, এবং নম্রভদ্র মেয়েগুলা দেখবেন, ফ্যামিলি দেখবেন, দেখে একবার দেখা দশ বার যাচাই করবেন, তারপর একটা আত্মীয়তা করবেন। এমনি কারোর সাথে প্রেম করবেন না, মোবাইলে কারোর সাথে প্রেম করে বিয়ে করবেন, জীবন শেষ করে দেবেন, লাইফ শেষ, হয়তো ছেলের লাইফ শেষ, তাহলে মেয়ের লাইফ শেষ, এগুলো করবেন না। গার্জেনের মাধ্যমে, আত্মীয় স্বজনের মাধ্যমে দেখবেন, শুনবেন, কাজ করবেন, এটা লাস্টিং করবে। আর যখন প্রেম করতে দেখবেন মেয়ের সাথে, মেয়েকে গোপনে গোপনে মেয়ের মোবাইলে যোগাযোগ করে কাজ করবেন, এটা কিন্তু টিকবে না। হয়তো এক মাস বা দুই মাস বা কোনো এক বছর টিকবে, বা দুই বছর একবারে কিন্তু টিকবে না, একবারের মধ্যে শেষ। তো কাজেই ভাবে চিন্তা সবাই কাজ করবেন ইনশাল্লাহ। আর আমাদের বন্ধু মিডিয়া অফিসটা সবাই জানেন, আমাদের বন্ধু মিডিয়া অফিসের উত্তর আহতগুলি নয়টাওয়ার, মাস্কে প্লাজার, মেইন রোডে, পোবালী ব্যাংক, এই আশেপাশে আমাদের অফিসটা, নয় নম্বর সেক্টর, মমতাজ মহলের পিছনে ঢুকলেই দেখবেন যে বন্ধু মিডিয়া, যাকে তাকে বলবেন বন্ধু মিডিয়া অফিস দেখাই দেবে, মার্কেটে বলেন, বাড়িতে বলেন, যে কোনো বাড়ি গিয়ে দিকে বলবেন বন্ধু মিডিয়া অফিস, সবাই চিনে এক নামে। আমরা হাউসগুলি নাম না রিস্কে উঠতে পারে না কোনো কোনো লোক, খালি এখানে খালি দেখবেন বন্ধু মিডিয়া কোনটা দেখাই দেবে সবাই। আপনারা ধৈর্য সহকারে আমার এখানে আসবেন, কেউ অধৈর্য হবেন না, হ্যাঁ, এবং কেউ মনে মেঝে নিয়ে দুঃখ রাখবেন না, হ্যাঁ, আপনারা সুন্দরবেলা আসবেন, দেখবেন, কাজ করবেন ইনশাল্লাহ। এই বলে আমি আর কিছু বলতে চাই না, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহি বারকাতু। আপনাদের আস্থায় আমাদের 52 বছরের পথচলা। পাত্রপাত্রীর জন্য এখনই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, 9 নং সেক্টর, রোড নাম্বার 7C, বাড়ি নাম্বার 7, উত্তরা, ঢাকা 1230।